হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই প্লেলিস্টের মধ্যে আমি তো দেখাচ্ছিলাম যে কিভাবে বেসিক ড্রয়িং থেকে শুরু করে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার ধাপে ধাপে ড্রয়িং আগানো যায় একাডেমিক ওয়েতে। তো আসলে এটা এই ভিডিওটা সবার জন্য নয়, যারা একাডেমিক্যালি ড্রয়িং শিখতে চান স্টেপ বাই স্টেপ, শুধুমাত্র তাদের জন্য। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন। তো আপনাদের মনে আছে কি না জানি না, যদি মনে না থাকে বা ভিডিওটা না দেখেন না প্র্যাকটিস করেন, তাহলে আপনার আই বাটনে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা, আপনি দেখে নিতে পারেন চাইলে। আর এই প্লেলিস্টে আমি শুধুমাত্র একাডেমিক ড্রয়িং কিভাবে করে, গ্রামার মেনটেন করে, আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি দেখাবো মেনলি ওভাল এবং সার্কেল। তো ওভাল সার্কেল করার জন্য ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন দুইটা লাইনেরই প্রয়োজনীয়তা রয়েছে। তো আশা করি আপনারা ভার্টিক্যাল লাইন হরাইজেন্টাল লাইন দুইটা প্র্যাকটিস করেই ওভাল এবং সার্কেল প্র্যাকটিস করবেন। তো এখন আমি ওভাল এবং সার্কেল প্র্যাকটিস করব, আপনারা জাস্ট একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, রাইট? এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইন যখন আমি আরেকটা দিব, দেন মাঝখানে একটা ডিভাইডেশন করব, ঠিক মাঝ বরাবর আর একটা ডিভাইডেশন, আর এই জায়গায় আমার ওভালটা হবে। মূলত ওভাল ব্যাপারটা হচ্ছে এইরকম একটা সার্কেলের পার্সপেক্টিভ ফর্ম। একটা সার্কেল যখন আপনি একটা সার্কেল যখন আই লেভেল বরাবর উঠে যায় তখন সেটা হচ্ছে ওভাল হয়ে যায়। আই লেভেল বরাবর যখন উঠে তখন এটা একটা লাইন হয়ে যায়, আর যখন এটা একদম চোখের নিচে থাকে তখন সার্কেল হয়ে যায়। তো আমি কিভাবে ওভালটা প্র্যাকটিস করছি আপনারা একটু দেখার চেষ্টা করুন। দুটা বক্স টান করলাম, একটা বক্স করলাম, বক্সের মাঝখানে ডিভাইড করলাম, ডিভাইড করে এটা আমি রং করে দেব। আমরা চেষ্টা করব যেন বক্সের ভিতরেই ওভালটা থাকে। চেষ্টা করবেন যেন বক্সের ভিতরে ওভাল থাকে। আর অনেকগুলো ওভাল যখন আপনি মানে টানা যখন, আর একটা জিনিস খেয়াল করবেন, ওভাল মোটেও আপনি এমন করবেন না, লাইক ব্যাপারটা অনেকটা এরকম যে যেভাবে করবেন না, নট টু ডু দ্যাট। এই যে এভাবে এভাবে করে যে লাইক করবেন, এভাবে করবেন না, এভাবে ছোট ছোট লাইন দিয়ে জিনিসটা করবেন না। আপনি যেটা করবেন যে একবারে যেন করতে পারেন, একবারে কিরকম একটা স্মুথ ওয়েতে হয়ে যাবে, যেন একবারে ঘুরে হাতটা আপনি এভাবে ঘুরান কিংবা এভাবে ঘুরান, তবে সেটা যেন একবারে হয়। হ্যাঁ, এটা যেন একবারে হয়। এ হচ্ছে আমার ওভাল। প্রথমে একটা, আমি আবারও বলি, প্রথমে একটা ভার্টিক্যাল লাইন, দুইটা ভার্টিক্যাল লাইন, তারপরে হরাইজন্টাল লাইন, তারপরে মাঝখানে ডিভাইডেশন, তারপরে ভার্টিক্যালে ডিভাইডেশন, তারপরে এই জিনিসটাকে একবার মিল করে দিতে হবে, তারপরে এখান থেকে একটা লাইন বের করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটা ওভাল। আমি কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন।
আচ্ছা, এই হচ্ছে ওভাল। আর সার্কেল কিভাবে দেয় সেটা আপনি দেখেন, যে সার্কেলের ক্ষেত্রে অনেকটা ওভালের মতো, যে আপনি প্রথমে একটা লাইন টানবেন, তারপরে এটার একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট করতে হবে। স্কোয়ার ফর্মটা অনেকটা কীরকম, এইভাবে আমি পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিলাম এতটুক পর্যন্ত। হ্যাঁ, এটা একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট করতে হবে। দেন মাঝ বরাবর একটা দাগ টানতে হবে ওভালের মতো, যেটা একটা স্কোয়ার শেপ হয়েছে। তারপরে একটা রাউন্ড একটা শেপ ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে মূলত সার্কেল আঁকার সঠিক নিয়ম। আমি আরেকটা প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট করতে হবে। এভাবে একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট করে মাঝখানে ডিভাইডেশন করব। তারপরে আমি আবার এখানে সার্কেলটা প্র্যাকটিস করব, চেষ্টা করব যথাসম্ভব যেন বক্সের ভিতরেই আমার টোটাল সার্কেলটা থাকে। আমি আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমি একটা ভার্টিক্যাল লাইন টানলাম, আর একটা ভার্টিক্যাল লাইন, দেন সার্কেলের জন্য প্রথম লাইনটা টানলাম, স্কোয়ার শেপ ক্রিয়েট করব, মাঝ বরাবর একটা লাইন টানবো। আপনারা যদি মাঝের লাইনটা নিয়ে কনফিউজ থাকেন, তাহলে আপনি একটু মাপ দিয়ে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। দেন আপনি সার্কেলটা এই শেপটার ভিতরে রাখার চেষ্টা করবেন, দেন প্রমিনেন্ট একটা লাইন ক্রিয়েট করবেন, অনেকগুলো লাইনের ভিতর থেকে একটা লাইন বের করে দেন। এই হচ্ছে আমাদের আসলে ওভাল আর সার্কেল প্র্যাকটিস। ওভাল আর সার্কেল প্র্যাকটিস করলে আসলে অনেক কিছুই আঁকা যায়। আপনি যদি একটা কাপ আঁকতে চান, তাহলে সেখানে একটা সুন্দর ওভাল আসে, এখানেও একটা ওভাল আসে, দেখেছেন? দেন আপনি যদি একটা পেয়ালা আঁকতে যান, সেখানেও একটা ওভাল আসে। তো ছবি আঁকার জন্য আসলে ওভাল এর যে গুরুত্ব সেটা বলা বাহুল্য, মানে ড্রয়িং এর মূল বেসমেন্ট যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই ওভাল, সার্কেল, ভার্টিক্যাল লাইন, হরাইজেন্টাল লাইন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভার্টিক্যাল লাইন, হরাইজেন্টাল লাইন এগুলো প্র্যাকটিস না করে দয়া করে ওভাল সার্কেল প্র্যাকটিস করবেন না। আর হয়তো প্রথমবারে হবে না, তবে যাই করবেন সেটা একবারে করার চেষ্টা করবেন। প্রথমে যদি আপনার ইচ্ছা হয় ফ্রি হ্যান্ডে একটু প্র্যাকটিস করে নিতে পারেন, এভাবে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করে নিতে পারেন, ফ্রি হ্যান্ডে কিছু ওভাল প্র্যাকটিস করে নিতে পারেন। ফ্রি হ্যান্ডে প্রচুর ওভাল প্র্যাকটিস করার পরে দেন একটা শেপ ক্রিয়েট করতে পারেন ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন দিয়ে। এটা এভাবে হয় আর কি মূলত। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, বা কোনো কিছু যে যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব সেটা ফিক্স করার আমি যতটুকু জানি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।